Capital FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। এমনি নাদিম হোসেন যেটি লিখে পাঠাচ্ছেন সেটি এখন শেয়ার করছি আপনাদের সঙ্গে। আমার কাছে যে বন্ধু ঘটনাটি শেয়ার করেছিল তার নাম সজীব, তার বাড়ি ফরিদপুর। আমাদের গ্রামের পাশ দিয়ে একটি কাঁচা সড়ক সরাসরি যুক্ত ছিল ফরিদপুর থানার সাথে। সড়কটা ছিল তিনটি গ্রামের কৃষকদের কৃষি জমির মাঝ বরাবর। 1971 সালে মুক্তিযুদ্ধে কোনো এক সময় পাকিস্তানি সৈনিকদের একটি ছোট বাহিনী এই রাস্তা দিয়ে গ্রামে প্রবেশের চেষ্টা চালিয়েছিল, কিন্তু আমাদের গ্রামের সাথে রাস্তাটির সংযোগ সড়কের একটা অংশ কাটা থাকায় তারা গ্রামে প্রবেশ করতে ব্যর্থ হয়। তারা সড়ক বরাবর থানার দিকে গিয়ে যায় এবং স্বল্প সময়েও তাদের অত্যাচার চালিয়ে যায়। মৃতের সঠিক সংখ্যা কেউ বলতে পারেনি, কারণ পাকিস্তানি সৈন্যরা হত্যা শেষে লাশগুলো রাস্তার পাশে একটা গভীর কুয়ার মধ্যে ফেলে দিয়ে যায়। কুয়াটা ছিল একটা হিজলা, একটা হিজল গাছের পাশে, এবং সেই হিজল গাছের আশপাশে 2-3 মাইল শুধুই কৃষি জমি, কোনো বাড়ি ঘর নেই। সেই কুয়ার কোনো নিশানা আজ পাওয়া না গেলেও হিজল গাছটা ঠিকই সাক্ষী হয়ে আছে সেই নৃশংস হত্যাযজ্ঞের। এই হিজল গাছ আর কুয়ো নিয়ে অনেক গল্প চালু রয়েছে গ্রামে। রাতের বেলা অনেকে নাকি এই গাছের পাশ দিয়ে যাওয়ার সময় বলে, এবং মানে যাওয়ার সময় পানি পানি বলে আর্তনাদ করতে শুনেছে। আজও নাকি হিজল গাছের পাশ দিয়ে আসার সময় মানুষ পথ হারিয়ে ফেলে। হিজল গাছ থেকে গ্রামের দূরত্ব আধা মাইলের মতো। ফরিদপুর থেকে রাতের বেলা বাড়ি ফেরার সময় অশরীরী কণ্ঠ শুনেছে এমন অনেক মানুষের দেখা পাওয়া যায় গ্রামে। এমনকি রাতের বেলা গ্রামে ফিরতে গিয়ে আধা মাইল পথ সারা রাতেও পার হতে পারেনি এমন মানুষের কথা এই গ্রামে। পেথুয়া গ্রামের পাশের গ্রাম রামনগর, রামনগর গ্রামের আকাশ নামের এক লোক তার ছাগল হারিয়ে ফেলেছে। সারা দুপুর ছাগল খোঁজাখুঁজির পর বিকেলে সে জানতে পারল তার ছাগল বেতুয়ানের সীমান্তে ঢুকে একজন কৃষকের সবজির ক্ষেত নষ্ট করছিল। তাই বেতুয়ানের চকপহরির গ্রামে জমি পাহারা দেওয়ার জন্য যারা থাকেন সেই প্রতিরক্ষা বাহিনীকে বলা হয় চকপহরি, তারা ছাগল ধরে নিয়ে গেছে। ঘটনা শুনে রাগে ক্ষোভে কোনো কিছু না ভেবে বেচারা রওনা দিল বেতুয়ানের দিকে। তখন মাগরিবের আজান হয়ে গেছে, রাগের মাথায় রওনা দিল। একসময় আকাশ মিয়ার হঠাৎ করে মনে পড়লো হিজল গাছের কথা। আরে সামনেই তো হিজল গাছ, ওই তো দেখা যাচ্ছে। সাথে সাথেই তার সমস্ত শরীর কাঁটা দিয়ে উঠল। আকাশ মিয়া আর সামনের দিকে অগ্রসর হলো না, কারণ গাছের চাইতে জীবন অনেক বড়, ছাগলের চাইতে তার জীবন অনেক বড়। ছাগল তো কালকেও আনা যাবে, কিন্তু জীবন ভয়ে তিনি বাড়ি ফিরে যাবার জন্য যেই পা বাড়াবে ঠিক তখনই তার মনে হলো কেউ একজন তাকে ডাকছে। ভাই কি বেতুয়ান যাবেন? আকাশ মিয়া চমকে উঠে জোর গলায় বললো, কে রে আপনি? উত্তর এলো, ভাই আমি মুক্তার, আমার বাড়ি বেতুয়ানের শেষ মাথায়, ওই হিজল গাছের থেকে মাইলখানি। আপনার বাড়ি কোনে? আর জিজ্ঞেস, উনি উত্তর দিলেন আমার বাড়ি রামনগর। বলছে আপনাদের গাঁয়ের চকপহরি আমার ছাগল কান দৌড়ে নিয়ে গেছে, সেই ছাগল আনবার জন্য যাচ্ছে, কিন্তু আমি এখন ভয় পাচ্ছি, রাত অনেক হয়ে গেছে, এবং ওই চিন্তাতেই তো একা যাচ্ছি না, গেছিলাম এবং আপনি করে আপনাদের গ্রামে হেঁটে গিয়েছিলাম এবং ফিরতে পেলাম, আসতে অনেক দেরি হলো, এখন একা যেতে যেতে আমার ভয় লাগছে। তা সে চলেন ভাই আমার বাড়িতে যাই, রাতটা থেকে কালকে আপনি ছাগল নিয়ে যাবেন। আকাশময় দেখলো প্রস্তাবটা খারাপ না, তাছাড়া আকাশে মেঘ করেছে, এই অবস্থায় বাড়ি ফিরে যাওয়াও ঝামেলা। তাই সে আর কথা না বাড়িয়ে লোকটার সাথে রওনা দিল। দুজনে গল্প করতে করতে একসময় হিজল গাছের প্রায় কাছে চলে এলো। এমন সময় হঠাৎ করে মুক্তার নামের লোকটা কাদার মধ্যে পড়ে গেল। সাথে সাথে আকাশ মুক্তারকে হাত ধরে তুলতে গিয়ে চমকে উঠল, একই এই লোকটার হাত এত ঠান্ডা কেন? মানুষের শরীর কি এত ঠান্ডা হয়? মুক্তার আস্তে করে উঠে দাঁড়িয়ে বলল,
সে কুয়োটা অনেকদিন আগে থেকে পরিত্যক্ত, সেখানে পানি আসবে কোথেকে? হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকে উঠল। বিদ্যুতের আলোতে আকাশ স্পষ্ট দেখতে পেল। মুক্তারের পানে সারা শরীর কেমন যেন একটা ঝাঁকি দিয়ে উঠল আকাশের। তাহলে মুক্তার মানুষ না, আবার এত রাতে তাকে কোর দেখে নিয়ে যাচ্ছে, তার মানে কি সে? আকাশে এক মুহূর্ত দেরি করল না, সোজা মাটির উপর চোখ বুঝিয়ে টান টান হয়ে শুয়ে পড়ল। গ্রামে কথিত আছে, ভূত বা খারাপ আত্মা মাটি স্পর্শ করতে পারে না, তাদের ক্ষমতা মাটির এক হাত উপরে। কিছুক্ষণ পর আকাশ শুনতে পেল কেউ একজন ন্যাকা সুরে আকাশকে উদ্দেশ্য করে বলছে, বাইছে কেন মাটির উপর না শুনি আজকে এত কুয়ার মধ্যে গাইরে ধুলাম নে। আঞ্চলিক ভাষা বলেছে, দিন ঠিক এর পরের দিন সকাল পর্যন্ত মাটির উপর শুয়েছিল আকাশ মিয়া। হয়তো আজও রাতের বেলা কোনো মানুষ সেই আধা মাইল পথ পার হতে পারেনি। অনেকদিন আগের কথা, তখন আমি খুব ছোট ছিলাম। আমাদের গ্রামে অতি প্রাচীনকাল থেকে একটি কবরস্থান আছে, প্রায় 20 একর জায়গা জুড়ে বিস্তৃত। এর শুরুর ইতিহাস গ্রামের কেউই বলতে পারে না। কবরস্থানটি ঠিক মাঝখানে প্রায় 3 একর জায়গা জুড়ে বিশাল একটা পুকুর। পুকুরে কোনো সময় পানি থাকে না। এই পুকুরটা চারপাশ কেন্দ্র করে ঘুরে উঠেছিল। কবরস্থানটির মৃত লাশ এই পুকুরের পাড়েই কবর দেওয়া হতো। খুব ভুতুরে ছিল জায়গাটি, ভয়ে কেউ ওই পুকুর পাড়ের মাঝখানে দুপুরবেলা তো যেতে ছাহস পেত না। যদিও পুরোটা ছিল শুকনো কটকটে, এক ফোঁটা পানি ছিটেফোঁটাও ছিল না সেখানে। এদিকে কবরস্থানের পাশ দিয়ে একটি সরু কাঁচা রাস্তা চলে গেছে। সন্ধ্যার পর আর কোনো লোক এই রাস্তা দিয়ে চলাচল করতো না ভয়ের কারণে। রাতে তারা কেউ কেউ দেখেছে বিভিন্ন সময় বিভিন্ন অশরীরী জিনিস কখনো দেখা যেত। সেখানে মাথাবিহীন একটা ছাগল দাঁড়িয়ে আছে, কিংবা কখনো গরু অথবা ঘোড়া, আবার কখনো দেখা যেত পুকুরের মাঝখানে ঘোড়ার পাল দাঁড়িয়ে আছে, কিন্তু কারো কোনো মাথা নেই। আমি কখনোই এইসব বিশ্বাস করতাম না। আমাদের বাড়িটা ছিল কবরস্থান থেকে প্রায় 200 গজ দূরে। আমাদের বাড়ির পেছন থেকে ঠিক কবরস্থানের দিকে মুখ করে একটি বৈঠকখানা ছিল, এবং অনেক রাত করে পড়াশোনা করতাম সেই বৈঠকখানাতে। হঠাৎ একদিন রাতে আমি আমার বন্ধুর বাসাতে ঘুরছিলাম। রাত্রি 10টার মতো বাজে, তখন কবরস্থানের পাশে এসে যা দেখলাম তাতে আমি প্রায় স্তব্ধ হয়ে গেলাম। একটি মাথাবিহীন ঘোড়ার পিঠে একটি মহিলা বসে আছে, এবং আস্তে আস্তে পুকুরের পাড় থেকে ঠিক মাঝখানটায় যাচ্ছে। আমি আপসে চাঁদের আলো স্পষ্ট দেখলাম তার হাতে মুখে রক্তের ছাপ লেগে আছে। হঠাৎ করে যেন কেমন একটা হালকা বাতাস গায়ে এসে লাগলো। তারপর ওখানে দেখলাম ঘোড়া সহ মহিলাটি পুকুরের ঠিক মাঝখানে গিয়ে অদৃশ্য হয়ে গেছে। পুরো বিষয়টাতেই আমি একেবারে হচকচি উঠলাম। এক দৌড়ে চলে আসলাম বাড়িতে। রাতে বারবার এই ঘটনা মনে করতে লাগলাম। পুরো বিষয়টাতেই আমি একেবারে হল, এবং পরক্ষণে মনে হলো ঠিক এক সপ্তাহ আগে আমার এক দুঃসম্পর্কের মামি বিষ খেয়ে আত্মহত্যা করায় জেলা শহর থেকে পোস্টমর্টম করে ওই খবরের খবর দেওয়া হয়েছিল। সকালবেলা উঠেই শুনি আমাদের গ্রামের রমিজ নামের একজনের লাশ পাওয়া যায় ঠিক ওই পুকুরটার মাঝখানে। লাশটা দেখে এই ঘটনাটির কথা মনে পড়ে গেল। গত রাতে আমি দেখেছিলাম এর 15 দিনের মাঝেই আরো প্রায় 3টি ঘটনা এমন ঘটে। বাড়ি থেকে সোজা বলে দেওয়া হলো বৈঠকখানার ও পাশে যেন না যায়, তবু আমার মনে কেন যেন বিশ্বাস হচ্ছিল না কোনো কিছুই। তো সেদিন রাতে ঘটে সেই ভয়ঙ্কর ঘটনাটি। আমি রাত 12টার সময় পড়তে পড়তে ঘর থেকে বের হই, মনে করি বৈঠকখানার দিকে এগোতে থাকি। বাবা জেগে ছিলেন, তিনি বললেন, খোকা এ রাতে বাড়ির বাইরে যাস না। আমি সে কথা কানে
সেদিন ছিল পূর্ণিমার রাত। হঠাৎ দেখি পুকুরে মাঝখানে সেই মাথাহীন ঘোড়া আর মহিলাটি ঠিক কোথা থেকে যেন এসে আবারও হাজির হল। তারপর আস্তে আস্তে পুকুর থেকে উঠে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। চারদিকে তখন নিস্তব্ধ, তো মাঝে মাঝে দূর থেকে কুকুরের আওয়াজ শোনা যায়। আমি কেমন যেন অসাড় হয়ে দাঁড়িয়ে রইলাম। আমি আশ্চর্যভাবে অনুভব করতে থাকি যে আমার হাত পা কিছুই আর নড়ছে না। মহিলাটি কাছে আসছে, দেখি আমার সেই মৃত মামি ঘোড়ার উপরে, ঘোড়াটির মাথা নেই কিন্তু আমার থেকে ঠিক দশ হাত দূরে সেটি দাঁড়িয়ে আছে এবং মাথা থেকে চুয়ে চুয়ে রক্ত ছুটছে। মামার সেই ভয়ঙ্কর মূর্তিটা ঘোড়া থেকে নেমে ধীরে ধীরে এগুতে লাগলো আমার দিকে। আমি জোরে চিৎকার করতে চাইলাম কিন্তু কেন জানি গলা থেকে কোনো শব্দই বের হচ্ছিল না। আস্তে আস্তে মামি আমার গলায় হাত রাখলেন। আমি আর তো চিৎকার করতে চাইলাম, তারপর আর আমার কিছুই মনে নেই। প্রায় দুই তিন ঘন্টা পরে আমি জ্ঞান ফিরে পাই। শুনলাম আমার চিৎকার, শুনে আমার বাবা ছুটে আসেন, তা না হলে হয়তো আমাদের গ্রামে চারটি লাশের মতো হয়তো আমারও একই অবস্থা হতো। এরপর বাবা সহ গ্রামের লোকজন এই ঘটনা বন্ধ করার জন্য উঠে পড়ে লেগে থাকেন। অনেকদিন পর একজন হুজুর এসে লাশটিকে কবর খুঁড়ে তুলতে বলেন। কবর খুঁড়ে লাশটি তোলার পর সবাই খুব হতবাক হয়ে যায়। তারা দেখে বিভৎস লাশটির কাফন সহ পচে গলে ভয়ঙ্কর রূপে রয়েছে। হুজুর লাশটিকে দেখে উল্টে দিতে বলল। তারপর থেকে গ্রামে এমন অস্বাভাবিক ঘটনা আর কখনো ঘটেনি। আর লাশও দেখা যায়নি, কিন্তু তিন মাস পর্যন্ত আমার গলায় সেই মহিলার হাতের চিহ্ন রয়ে গিয়েছিল। এটাই ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা। পড়ে শোনানোর জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবং ঘটনাটি সত্যি অনেক বেশি ভয়ঙ্কর। ও রাতে পড়াশোনা করেন, এরকম অনেকেই রয়েছে। ভাই হাসান রুবেল, আপনি নিশ্চয়ই পড়াশোনা করছেন। এখনো পর্যন্ত যারা পড়াশোনা করেন তারা জানেন রাতের বেলা গভীর রাত পর্যন্ত অনেকেরই পড়াশোনা করতে হয়। এবং আমাদের গ্রামে কিন্তু এরকম অনেক মেধাবী ছাত্র রয়েছেন যারা অনেক রাত পর্যন্ত পড়েন। বিশেষ করে গভীর রাতে যখন চারপাশ নীরব থাকে, শুনশান নীরবতায় পড়া সেই লাইনগুলো আত্মস্থ হতে আসলে সবচেয়ে সহজ হয়। সেই জন্যই মানুষ গভীর রাতে পড়াশোনাটাকে বেছে নেন। কিন্তু এই সময় এরকম অনেক ঘটনাই কিন্তু ঘটে থাকে, যার ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের কাছে থাকে না। যাই হোক, আমরা আমাদের অতিথির কাছে আরেকবার আসতে চাই। তিনি আমাদেরকে আরেকটি ঘটনা শেয়ার করবেন বলে বলছিলেন। আমরা আমাদের কামাল ভাই আপনার কাছে এরপরে আসলে আপনি কোন ঘটনাটি বলবেন বলে বলছিলেন, আমাদের সাথে যদি একটু শেয়ার করেন। আমাদের বাড়িতে আমাদের গ্রামে ওনার নাম হলো নূর আফসার। নূর আফসার, সুন্দর নাম। তার বাড়ি হলো বেরিবানের পাশে। বেরিবান মানে হচ্ছে আপনাদের গ্রামের? গ্রামের। আপনাদের গ্রামের নামটা যেন কি আরেকবার যদি একটু বলেন। দক্ষিণ সরঙ্গা। দক্ষিণ সরঙ্গা। সরঙ্গা আনোয়ারা থানা। আনোয়ারা থানা দক্ষিণ সরঙ্গা, এটা চট্টগ্রামের। জি বলুন। সে একদিন রাতে দোকান থেকে অনেক রাত রাত করে আস্তে আস্তে দোকান থেকে আসার পথে যখন বেরিবার যখন উঠলো, হঠাৎ একটা মেয়ে দেখলো সোনার সাথে অলঙ্কার সাজা সাজান একটা নতুন বউ। রাতের বেলা বউ সাজে একটি মেয়েকে দেখলো? একটি মেয়েকে দেখলো বউ সাজা। আচ্ছা, মেয়েটা যে সোজা বেরিবান ভাইয়ের মানে নদীর নদীর সাইডে চলে যেতে আছে, এ মানে পিছনে পিছনে মানে হে মেয়েটার পিছনে পিছনে গেল। যাওয়ার পর মেয়েটার যখন এরকম ভাবে তো সামনে যায় মানে হে মানে মেয়েটার মানে সামনে আটকে গেল। জিজ্ঞেস করতেছে আপনি কার ঘর গো, এত রাইত এখানে কি? এই কোনো কথা জবাব দেয় না। আর কি কথা বলতেছেন না কেন? আপনি কার ঘরের বউ, এখান থেকে এত রাইতে পালাই যাইতেছেন কই? এ কত কোনো কথা জবাব দেয় না। তাহলে ধরছে ধরে মানে
শরীরে প্রচুর আসার না আসার আইসে আসার তো সাথে প্রায় এক ঘন্টা ধরে এর সাথে মেয়েটার সাথে এর সাথে কি প্রচুর যুদ্ধ লাগছে মারামারি লাগার পরে মানে হঠাৎ করে মানে দুইজন মানুষ আস্তে আস্তে বাতি নিয়ে প্রায় দুইটার দিকে তিনি যখন আস্তে আস্তে এর দিকে মানে এর তাহলে ওই গেছে গা এ অজ্ঞান হয়ে গেছে গা আচ্ছা এর বাতি শর্ট যখন নাচে এর তো চিনছে এই মোরা সামনা হদহ হদ কি এসে এর ডাকে হে কিন্তু এখন মানে মুখে রক্ত মক্ত সিরা মিরা সিনা গলা তোলা সব সিরা মিরা এর তাড়াতাড়ি মানে নিয়ে গেছে আচ্ছা বাসায় নিয়ে গিয়া বাসায় নিয়ে হুজুর ডাকছে হুজুর ডাইকিয়া এর ছেলে মেয়ে বউ ছেলে সব কান্নাকানি শুরু করে দিল তখন এর মানে হুজুর তো জোরে এর ভালো করে জারাইছে জারা দৌড়া করে মানে পাগলাই সাগলাই করতেছে এর নিজের শরীরে নিজে মানে গিয়া করে কারো সামনে ফেলে মারধর করে প্রসন্ন তখন এর মানে সুস্থ করতে অনেকদিন লাগলো অনেকদিন লাগার পর মানে হুজুর থেকে তাবিজ দোয়া করে এই কাটা সিরা করে মানে ছাগল মাগল শীতের মধ্যে দিয়া সবাই দিয়া এ ভালো হয়েছে ভালোর পরে এর জিজ্ঞেস করলো তুই কিরকম কিরকম হতে আমার হঠাৎ করে একটা বউ যাইতেছে কার ঘর বউ মনে করে আমি পিছনে পিছনে গেছি তারপর সামনে যখন আটকেছি জিজ্ঞেস করি সে কত মানুষ তার মানে এরকম আমার টোটাল ঘর ধরলো মানে পরে ওর সাথে মানে এরকম এক ঘন্টা পর্যন্ত মানে ঘন্টা দুই ঘন্টা মানে এর সাথে আমার কি করলো তারপর মানে আমি আর কিছু জানি না মানে আরেকদিন ওই জায়গার মধ্যে একটা মানুষ এই নাম হইল তার ইবেল আচ্ছা এই জাল ফোন করে ওই সোয়াইসের ফোনা তারপর গলদার সাগর থেকে এরকম দুইটা বাচ্চা লাভ দিয়ে মানে দুই ক্যামেরা ওই এই পার থেকে ওই পারে গেছে এরকম দেখছে সাগর দুই ক্যামেরা মানে সাগর ওই পারে গেছে গা এ দেখে মানে আমুক কে গেছে গা আমুক কে হে জালতা বসানো এত তুইলে এত সোজা বাড়ি চলে এসে আসার পরে মানে কত মানে বন্ধু বান্ধব সবাই বলে দিল দোকানের মধ্যে মধ্যে এরকম এরকম অবস্থা ওই যে ওই দিক থেকে রাইতের বেলায় কেউ চলাফেরা করবি না একলা কোনো চলাফেরা বেরি মানুষ উপর করবি না এরকম এরকম মেয়ে রাইতের বারোটার দিকে পেয়ে বা একটার দিকে করে মেয়েটা বসে আছে একটা মেয়ে হাটে হাট চলা করে আর এইসব ঘটনা যখন করলে বললো মানুষ আরো ওই পথ দিয়ে মানে একা চলাফেরা করতো না দিনে শহরে মানে বাড়ির মধ্যে চলে যেত ওই গ্রামের মধ্যে আমার মামাতো ভাই আছে মামাতো ভাইয়ের বিয়ে হইতেছে তার মামাতো ভাই তার নানার বাড়ির সব মানুষ আইছে আচ্ছা আসার পর মানে মেয়েদের অনুষ্ঠান যেদিন এদিন খুব সবাই হয়েছে করে তার মামাতো ভাই একলা গেছে ওই শীতের সীতাকুলার পাশে প্যাসারপ করবার লাগে এই শীতের উপর প্যাসারপ করে দিছে দেওয়ার পরে হে শীতের উপর থেকে আর আইতে পারে না আচ্ছা আইতে পারে না যখন এর মানে এর মা সবাই খোঁজাখুঁজি দিছে মানে এ কই তখন দিছে মানে একজন দেখতেছে মানে হে শীতের উপর মানে শুয়ে রয়েছে শীতের উপরে খোঁজাখুঁজি যাই যে মানে একজন দেখছে মানে হন যে সেই শীতের উপরে শুয়ে রয়েছে মান থেকে শীতের উপর থেকে হেরে মানে দৈরে ময়রে আইনা তার সুস্থ গুলো সুস্থ করার পরে তার মানে বিয়ে সাদী খাওয়ার পরে
তারা বাড়ি নিয়ে গেছে, তারা তো বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পরে ছেলেটা এক সপ্তাহ মাত্র ছেলেটারও মরে গেছে। আপনাদের এলাকার ঘটনা আপনি যেটা বলছিলেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেকগুলো ঘটনা আমার সাথে শেয়ার করলেন। যারা শুনছেন ক্যাপিটাল FM 94.8 আর জি অরণ্য আপনার সঙ্গে রয়েছে এবং শনিবারের এই বিশেষ আয়োজন মানে এখন রবিবারের প্রথম প্রহর বলা যায়, 12:30 এর মতো স্টুডিও ঘড়িতে সময়। যারা সঙ্গে আছেন তাদেরকে বলবো আমাদের এই আয়োজনটি সম্পর্কে সবাইকে জানানোর জন্য, যারা একসঙ্গে শুনতে চান অনেকে অপেক্ষায় থাকেন, পোস্টটিকে বেশি করে শেয়ার করে দেবেন এবং যদি আপনার কোনো কমেন্ট থাকে যেটি আপনি লিখে আমাদের সাথে পাঠাতে চান সেটি লিখে পাঠিয়ে দেবেন। আর দাবি অনুষ্ঠানে যদি সরাসরি অংশগ্রহণ করতে চান সেক্ষেত্রে আপনার আগ্রহের কথা লিখে জানাবেন, তাহলেই হবে, সেটি আমরা আপনার সাথে যোগাযোগ করে নেব। আরেকটি ঘটনাতে যাই এবং যিনি পাঠিয়েছেন তার নাম তানভীর আহমেদ মালিক। বলছেন, প্রিয় অরণ্য ভাই আসসালাম আলাইকুম, আমি তানভীর আহমেদ মালিক, শাহজাদপুর, সিরাজগঞ্জ। আমি যে নিয়মিত শ্রোতা, আমি অনেকগুলো ভৌতিক ঘটনা সংগ্রহ করেছি, তা নিয়মিত শ্রোতাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আজ যে ঘটনাটি শেয়ার করবো তা আমাদের গ্রামের প্রায় নিয়মিত একটি ঘটনা। আমাদের গ্রামে একটা পরিত্যক্ত ভিটা আছে যেটাকে আমরা সূত্রার বাড়ির ভিটা নামে চিনি। অনেকদিন আগে থেকেই এই ভিটা পরিত্যক্ত। বেশ কিছুদিন আগের কথা, মিরাজ নামের একটা সাহসী ছেলে ছিল, ওদের ধানি জমিতে সেচ দেওয়ার জন্য পাম্প ছিল। ওর বাবা সিদ্ধান্ত নিল সেচ পাম্পটি এবার সূত্রার বাড়ির ভিটাতে বসাবে, কিন্তু সমস্যা হলো রাতে কি থাকবে। এই তিন ছেলের মধ্যে দুজনেই না করলে তবে মিরাজ রাজি হয়, বলে বাবা তুমি ওই ভিটাতেই পাম্প রাখো, আমি রাতে থাকবো। মিরাজের কথা মতো ওর বাবা পাম্পটি ভিটাতে স্থাপন করে। সেদিন রাতে মিরাজ শুয়েছিল পাম্প চালিয়ে, হালকা শীতের রাত, নীরব ঘুমিয়ে গেল মিরাজ। ঘুমের মধ্যে শুনতে পেল অনেকগুলো বাচ্চা পানির হাউসে গোসল করছে আর চেঁচামেচি করছে। মিরাজ ভাবল সকাল হয়েছে তাই মনে হয় বাচ্চারা গোসল করছে, কিন্তু বাচ্চারা যদি এমন লাফালাফি করে গোসল করে তবে তো মাটির তৈরি যে ড্রেন পানি দেওয়ার জন্য যে লাইন সেটি ভেঙে যাবে। তাই সে বিছানা ছেড়ে দ্রুত উঠে পড়ল আর গালাগালি করতে করতে এগিয়ে গেল। গিয়ে যা দেখলো তা অত্যন্ত ভয়ঙ্কর। প্রত্যেক শিশুর বিভৎস চেহারা, মুখে রক্ত লেগে আছে। তারা মিরাজকে দেখে যেন খুশি হলো, তার দিকে দ্রুত এগিয়ে আসতে লাগলো হাসতে হাসতে। ভয়ঙ্কর সে হাসি মিরাজে দ্রুত পাম্প ঘরে এসে দরজা বন্ধ করে দিল, কিন্তু হাসির শব্দ কমল না, বরং বাড়ল। কিছুক্ষণ পর মিরাজ লক্ষ্য করলো অনেকগুলো বল্লম তার শরীরের মধ্যে ঢুকছে আর শরীর থেকে রক্ত বের হচ্ছে। নিজেকে ধরে রাখতে পারলো না, জ্ঞান হারিয়ে ফেলল। আর কখন সে ওই পাম্প ঘরে যায়নি, কখনোই যায়নি। অনেকে মিলেও ওই ভিড়াতে থাকার চেষ্টা করেও পারেনি। অন্য কোনো দিন সেই ঘটনা শোনাবে। দাবি টিপকে একটা অনুরোধ করতে চাই, যদি একটা মেইল অ্যাড্রেস রাখতেন তবে ঘটনাগুলো আরও বড় আকারে লিখা যেত। ধন্যবাদ দাবি টিপ, ধন্যবাদ তানভীর আহমেদ মালিক আপনাকে। এবং আপনি যেটা বলছেন মেইলের কথা, সেটা খুব সহজ, আপনি আমাদের সাথে যে কোনো মাধ্যমে যুক্ত হতে পারেন। আপনাকে আগেই বলেছি ফেসবুকে কিন্তু পুরো ঘটনা একসঙ্গে লিখে পাঠানো যায়, আপনি যদি চান তাহলে পুরো ঘটনাটি আপনি একসঙ্গে লিখে পাঠাতে পারেন, তাতে বিশেষ কোনো সমস্যা হয় না। আর যদি আপনি ইনবক্সে লিখে পাঠাতে চান, অনেকেই কিন্তু ইনবক্সেও লেখেন, সেটাও অনেকটা মেইলের মতোই আসলে, আপনি যত লিখতে চান আপনি পুরোটুকুই একসঙ্গে লিখে পাঠাতে পারবেন, সেক্ষেত্রে বিশেষ কোনো সমস্যা অবশ্য আপনার হবে না। আর এছাড়াও যদি আপনি মেইল করতে চান সেটাও কিন্তু আমাদের যেই ফেসবুকে যে পোস্ট দেওয়া রয়েছে facebook.com/capitalfm94.8 সেই পোস্টে আপনি পেয়ে যাবেন, যেখানে তাবিজ @radiocapital.fm
এই ঠিকানা আপনি লিখে পাঠাতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তো যারা ঘটনা পাঠিয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরও যারা লিখেছেন, আজকের শেষ ঘটনাটা আপনার সাথে শেয়ার করতে চাই। হৃদয় লিখেছেন, ভাই এই কাহিনিগুলো কাহিনীগুলোকে গল্প বলবেন না, কারণ এগুলো কারো না কারো জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা। কেউ বিশ্বাস করুক আর না করুক, এটাই সত্য। আজ আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা শেয়ার করছি, আমার পরিচয়টা দিইনি। আমার নাম অভি, কোনো একটা পাবলিক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ত্রিপলিতে পড়ছি, নামটা উল্লেখ না করি। আর এখানে হোস্টেলে থাকি, এই হোস্টেলে আমার রুমে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা শেয়ার করছি। ভার্সিটিতে তখন মেন এক্সাম চলছিল, যেদিন এক্সাম শেষ হলো আমার রুমমেট ঘুরতে যাবে প্ল্যান করলো, কোনো একটা কারণে আমার যাওয়া হয়নি। সারাদিন ভালোভাবেই চলে গেল, তখন রাত 11টা। রুমমেটকে ফোন দিয়ে জানলাম যে ওরা আসতে 12টা বেজে যাবে। যা হোক, ভালো কথা, আমি শুয়ে ফোন চালাচ্ছিলাম, হঠাৎ দরজা নক করলো। দরজা খুলে দেখি আমার রুমমেট ও পাশের রুমের একটা বড় ভাই। ওদের দেখে আমি ভাবলাম যে আমায় বললো 12টা বেজে যাবে আসতে, তা 5 মিনিটের মধ্যে এসে গেল। যা হোক, এটা কোনো গুরুত্ব দিলাম না। ওটা রুমে এলো কিন্তু কোনো কথা বলছিল না। ভাবলাম ঘোরাঘুরি করে আসছে, তাই হয়তো ক্লান্ত, তাই কোনো প্রশ্ন করলাম না। পাশের রুমের ভাই ও আমার রুমমেট আমার রুমেই শুয়েছিল, হঠাৎ বিদ্যুৎ চলে গেল। আমি আমার চার্জার লাইট জ্বালিয়ে দিলাম। ও, আর একটা কথা, তা হলো আমাদের হলে জেনারেটর লাইনে কিছু সমস্যা ছিল, তার জন্য 2 দিন ধরে সেটা অফ ছিল। কারেন্ট চলে যাওয়ার পর রুম থেকে বের হলাম, হঠাৎ পাশের রুমে নজর পড়ল। দেখতে পেলাম যে ভাইটা আমার রুমে শুয়ে আছে, সে তার রুমে বসে কার সাথে যেন কথা বলছিল। এটা দেখি আমি বিষয়টা বুঝবার জন্য আমার রুমে গেলাম, আর যে যা দেখলাম, ভয়ঙ্কর চেহারাধারী দুটো লোক আমার দিকে তাকিয়ে হাসছে, আর আমায় বলতে চাই আজ তোর কপাল ভালো ছেড়ে দিলাম, তারপর কি ঘটেছে বলতে পারবো না। যখন হোশ হলো তখন দেখলাম আমি অন্য হলের এক রুমে শুয়ে আছি। আমার রুমমেট আমায় বলতেছে, তুই এই হলের এক সাইডে পড়েছিলি, আর এখানেই বা কেন আসলি? কারণ যেখানে আমায় পাওয়া গেছে ওখানে আমার যাবার কথা না। পরে জানতে পারলাম আমার রুমমেট তখন 12:30টার সময় রুমে আসছে, আর আমার সকাল 6টার সময় পাওয়া যায়। এই ছিল আমার ঘটনা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে হৃদয়, আপনি বলছিলেন আপনার নাম হচ্ছে অভি, হয়তো হৃদয় আইডি থেকে লিখে পাঠিয়েছেন। যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং প্রত্যেককে যারা সঙ্গে ছিলেন, সঙ্গে আছেন, আশা করি ঠিক এভাবে সঙ্গে থাকবেন। আগামী সপ্তাহেও আপনার সাথে আবারও আমার কথা হবে ইনশাআল্লাহ, এবং ভালো থাকবেন প্রত্যেকটি মুহূর্তে, নিজের ভেতরে সততাটুকু বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। পৃথিবীতে মানুষ যখন ভেতর থেকে সৎ হবে, তার জন্য আলাদা করে কোনো বাহিনী, বিশাল অস্ত্র কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ কোনো প্রয়োজন পড়বে না। যদি আমি সত্যিকার অর্থে একজন মানুষ হই, মানুষকে ঠেকানোর জন্যই, মানুষের কুপ্রবৃত্তিগুলোকে ঠেকানোর জন্যই সারা বিশ্বে এত এত সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত করা হয়েছে, বিভিন্ন অস্ত্র, বিভিন্ন সরঞ্জাম, জেল, এইসব কিছুই হচ্ছে আমাদের ভেতরের খারাপ যে মানুষটা রয়েছে সেটাকে ফেরানোর জন্য। আর সেই মানুষটাকে জাগতে না দিয়ে ভেতরের ভালো মানুষটাকে যদি জাগিয়ে রাখার চেষ্টা করি, সমাজে, দেশে, পৃথিবীতে সব জায়গায় শান্তি বিরাজ করবে। আশা করি আমরা খুব শীঘ্রই এমন সুন্দর একটি শান্তির পরিবেশে দেখতে পাব। Capital FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।